দেবহাটার বনবিবির বটতলা, এখানেই নাকি বনবিবির আস্থানা ছিল। কথিত আছে সুন্দরবনের দেবী বনবিবি। এই বনবিবি দেবহাটাতে কেন, এ প্রশ্নের উত্তরে এক কথায় অনেকেই বলে যে সুন্দরবনটা এখানেও ছিল, আস্তে আস্তে জনবসতি বাড়ার সাথে সাথে সুন্দরবন দূরে সরে গিয়েছে। বনবিবি যেখানে বসতেন সে আস্তানাটা কি এইটাই, এই যে ইট দিয়ে গাঁথা? অনেকেই বলছে যে হ্যাঁ এইটাই। আসলে এর কোনো ইতিহাস ঐতিহাসিক কোনো নিদর্শন বা তথ্য উপাত্ত কোথাও নেই, তবে এটা বনবিবির বটতলা, এটাই পরিচিত সবার কাছে। বনবিবির বটগাছের মূল অংশ সবার ধারণা এখানেই হবে, এটাই হয়তো মূল গাছ, এখান থেকে বিস্তার লাভ করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। এখানে কমপক্ষে 20 বিঘা জমির উপরে বট গাছটা, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা ছাইড হয়ে এখান থেকে আবার বট গাছের শুরু হয়েছে। এখানে এখন সবুজের সমাহার, কিছুদিন আগে আমপান এখানে তেমন ক্ষতি করতে পারেনি এই বট গাছটা, এই সেই বনবিবির বট গাছ, চমৎকারভাবে সব জায়গাতে ঘুরে ঘুরে দেখা যায়। দূরে বট গাছটা কিছুটা ঘোড়া পশু পাখির আকৃতি ধারণ করে দূরে চলে গেছে। আসলে এখন জমির কিন্তু অনেক মূল্য, মানুষ সহসাকে এই জায়গাগুলো ফেলে রাখতে চায় না, তবু এখানে এই গাছটা ঐতিহাসিক একটা বট গাছ যেখানে বনবিবির নামকরণ আছে, এই জন্যে এটা এইভাবে স্থায়ীভাবে টিকে আছে, আসলে কেউ অনিষ্ট করতে সাহসও পায় না। গাছগুলো কি চমৎকারভাবে বেশ শৈল্পিকভাবে অনেক উপরে অনেক উপরে অনেক উপরে উঠে গেছে, চমৎকার লাগছে দেখতে। বট গাছটা তার বোয়া ফেলে অর্থাৎ শিকড় ফেলে ফেলে কেমন ট্রেনের মতো লম্বা হয়ে মূল গাছের থেকে অনেক দূরে দূরে চলে আসছে। এখানে ঘুরতেও একটা আলাদা অনুভূতি প্রকাশ পায়। এই বনবিবির বট গাছের তলে অনেক নাটক সিনেমার নাকি শুটিং হয়েছে, তবে অফ দি রেকর্ড হিসাবে এখানে জানা যায় প্রসেনজিতের শঙ্কচিল ছবির শুটিং এখানে হয়েছিল। এখানে প্রসেনজিৎ আসছিলেন, শঙ্কচিল ছবির শুটিং করছিলেন, এই সেই বনবিবির বট গাছ যেখানে শুটিং হয়েছিল। আমরা শেষ বিকেলে আজ বনবিবির বটতলা দেখতে আসছি, সবাই বটতলায় বসে আমরা ঘোরাঘুরি করছি, এই যে দূরে ছবি তুলছে সবাই চমৎকারভাবে দেখছে। এখানে একটা চমৎকার দৃশ্য যা ক্যামেরায় সব ধারণ করা সম্ভব হচ্ছে না, তবুও খুব সুন্দর লাগছে। সেই বট গাছ গাছে উঠে বসে আছে কে একান্তে নিলিবিলি। দেবহাটা থেকে সফিয়া রহমান, সকলকে শুভেচ্ছা, স্বাগতম, ধন্যবাদ।